হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইংলিশ এডুকেশন পয়েন্ট আজ আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস এইটের পার্ট সেভেন মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সার যেটি তোমাদের অক্টোবর মাসে দেয়া হচ্ছে তাহলে চলো শুরু করি এখানে একদাগে তোমরা দেখতে পাচ্ছ রিড দ্য ফলোয়িং ভার্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো অর্থাৎ উল্লিখিত পদ্ধতি পড়ো এবং নিচের প্রশ্নগুলির অ্যান্সার দাও তাহলে সবার আগে কবিতাটি পড়ে নেওয়া যাক দ্য সি ইজ হাংরি ডগ জায়ান্ট অ্যান্ড গ্রে অর্থাৎ সমুদ্রটি হলো একটি ক্ষুধার্ত কুকুর দত্ত এবং ধূসর এখানে সমুদ্রটাকে একটা ক্ষুধার্ত কুকুরের সাথে তুলনা করা হয়েছে আর যেটা কিনা বিশাল দৈত্যের মতো এবং তা ধূসর রঙের হি রোলস অন দ্য বিচ অল ডে সে অর্থাৎ সমুদ্রটি সারাদিন তীরে এসে গড়াগড়ি দেয় ঠিক যেমন কুকুরগুলি মাটিতে কড়াগড়ি দেয় উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জস দ্য সি নজ আওয়ার আপন আওয়ার মানে সে তার হিংস্র দাঁত ও বিশাল চোয়াল দিয়ে ঘন্টার পর ঘণ্টা চিবিয়ে চলে দ্য রামলিং টাম্বলিং স্টোনস অ্যান্ড বোন্স 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 গুড় গুড় শব্দ করা গড়াগড়ি খাওয়া পাথরগুলিকে সে হাড় 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 মনে করে দ্য জায়েন্ট সিডগ মোন্স অ্যান্ড লিকস হিজ গ্রেসি পজ সেই বিশাল দৈত্যাকার সমুদ্র সৈকতটি তার তৈলাক্ত থাবাগুলি চারটে থাকে এবার কোয়েশ্চেনগুলির অ্যান্সার করা যাক এখানে এ দাগে লেখা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলি সম্পূর্ণ করো এক দাগে দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক এ অর্থাৎ সমুদ্রটি হয় একটি ড্যাশ এর মতো এখানে ড্যাশে উত্তরটি হবে হাঙ্গরি ডগ দুই দাগে দ্য সি নজ অর্থাৎ সেচিবাই নজ মানে চিবানো তো শূন্যস্থানে হবে আওয়ার আপন আওয়ার মানে ঘন্টার পর ঘন্টা সেচি বাই তিন দাগে থ্রু আউট দ্য ডে সারাদিন ধরে দ্য সি সমুদ্রটি মনস গোঙাতে থাকে লাইক এ ডগ একটা কুকুরের মতো বাই ড্যাশ এই ড্যাশে লিকিং হিজ গ্রেসি পজ তার তৈলাক্ত থাবা চারটে চারতে মানে সারাদিন ধরে সমুদ্রটি একটা কুকুরের মতো তার তৈলাক্ত থাবা চারতে চারতে গোঙায় এবার বি দাগে কিছু ডবলুইস কোশ্চেন দেওয়া আছে সেগুলি সলভ করব। তো বিয়ের এক দাগের প্রশ্নটি হল উইথ হোম হ্যাজ দ্য সি কম্পেয়ার্ড অর্থাৎ সমুদ্রটি কিসের সাথে বা কার সাথে তুলনা করা হয়েছে দ্য সি হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ ডগ হুইচ ইজ হাংরি নেক্সট দুই দাগে হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে মানে সমুদ্রটি সারাদিন কি করে এর অ্যান্সার হবে অল ডে লং দ্য সি রোলস অন দ্য বিস এবার দুই দাগে ডু অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ নির্দেশ অনুসারে করো এখানে কিছু গ্রামার দেওয়া আছে যাদের পাশে ব্র্যাকেটে তা কি করতে হবে তার নির্দেশ দেওয়া আছে তাহলে এবার এই গ্রামার সেকশনটি কমপ্লিট করা যাক এখানে একদাগে দ্য কোচ সেই টু দ্য প্লেয়ার্স ব্র্যাভো ইউ হ্যাভ প্লেড ওয়েল ব্র্যাকেটে চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ উক্ত ন্যারেশনটি চেঞ্জ করতে হবে ইনডাইরেক্টে এর উত্তর আমি দুইভাবে করে দিচ্ছি দুটোই সঠিক তো অ্যান্সার হবে দ্য কোচ এক্সক্লেম দ্য প্লেয়ার ইন জয় দ্যাট দে হ্যাড প্লেড ওয়েল অথবা বলা যায় দ্য কোচ অ্যাপ্রিসিয়েটেড দ্য প্লেয়ার্স দ্যাট দে হ্যাড প্লেড ওয়েল দ্যাগ নাম্বার দুই এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক ব্র্যাকেটে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স অর্থাৎ উক্ত বাক্যে ইনফিনিটিভের নিচে দাগ দাও মনে রাখবে টু প্লাস ভার্বের ওয়ান এরূপ থাকলে তা ইনফিনিটিভ হবে তাহলে এখানে অ্যান্সারটি হলো টু গো দ্যাগ নম্বর থ্রি নাও ওয়েড সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাভানডান্ট অর্থাৎ আজকাল খাদ্যশস্য সরবরাহ প্রচুর ব্র্যাকেটে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনেম মানে নিচে দাগ দেওয়া ওয়ার্ডটির বিপরীত শব্দ ব্যবহার করে বাক্যটি পুনরায় লেখ এখানে আন্ডারলাইন ওয়ার্ডটি হল অ্যাভানডান্ট যার অর্থ প্রচুর আর এর বিপরীত শব্দ হল স্কেয়ার্স যার অর্থ দুর্লভ বা কম পাওয়া যায় তো এর উত্তরটি হবে নাওয়েড এজ সাপ্লাই অফ ফুড গ্রেন্স ইজ নট স্কেয়ার্স অর্থাৎ আজকাল খাদ্যশস্যের সরবরাহ দুর্লভ বা দুষ্প্রাপ্য নয় এবার চার দাগ দিস ইজ দ্য প্লেস হায়া রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ব্র্যাকেটে আন্ডারলাইন দ্য মেইন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবিনেট ক্লজ মানে বাক্যটি থেকে মেইন ক্লজ এর নিচে দাগ দাও এবং সাডিনের ক্লসটি বৃত্তের মধ্যে রাখো এখানে মেন ক্লজটি হলো দিস ইজ দ্য প্লেস এবং সাবার্ডিনেট ক্লজটি হলো হায়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন পাঁচ দাগ দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস ব্র্যাকেটে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স মানে এই বাক্যে ব্যবহৃত ক্লজটি কোন ক্লজ তার নাম লেখো তো এখানে ক্লসটি হলো দ্যাট শকড মি প্রুভড ফলস এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ কারণ এই ক্লজটি দ্য নিউজ এই নাউনটিকে মডিফাই করছে বা এর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে এবার তিন দাগে তোমাদের একটি রাইটিং দিয়েছে পড়ে দেখা যাক কি রাইটিং দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট এইটি ওয়ার্ডস অন দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস তাহলে এখানে একটি প্যারাগ্রাফ দিয়েছে যেটা আশিটি শব্দের মধ্যে লিখতে হবে আর এটি রোজ শরীরচর্চার উপকারিতা নিয়ে লিখতে হবে এখানে কিছু পয়েন্টস দিয়েছে যার দ্বারা এটি লিখতে হবে তো পয়েন্টসগুলি একবার দেখে নেওয়া যাক ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে শরীরচর্চার গুরুত্ব ভ্যারিয়াস টাইপস অফ এক্সারসাইজ বিভিন্ন প্রকার শরীরচর্চা হোয়েন ইট ইজ ডান কখন এগুলি করা উচিত হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ কনক্লুশন উপসাঙার তো আমরা এবার সরাসরি এর অ্যান্সারে চলে যাব প্রথমে একটা টাইটেল দিতে হবে দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ প্যারাগ্রাফটি হলো হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ দিস ওল্ড প্রভাব ইজ এভার নিউ উইথ ইজ প্র্যাকটিক্যাল জাস্টিফিকেশান এই পুরনো প্রভাবটি বাস্তবসম্মত ও যুক্তিসঙ্গতভাবে চির নতুন অ্যান আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ একজন অস্বাস্থ্যকর ব্যক্তি কখনও জীবন উপভোগ করতে পারে না হি ইজ এ বার্ডেন টু মাল্টি ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি সে পরিবার ও সমাজের বোঝা হি লসেস অল ইন্টারেস্ট অ্যান্ড হ্যাপিনেস অফ লাইফ সে জীবনের সমস্ত সুখ ও মজা হারায় সো অনলি রেগুলার এক্সারসাইজ মেক্স এ ম্যান স্ট্রং অ্যাক্টিভ অ্যান্ড কিপস হিম ফ্রি ফ্রম অল ডিজিজ সুতরাং কেবল দৈনিক শরীরচর্চা তাকে মানসিক শক্তিশালী করে তোলে এবং রোগগুলোকে দূর করে রেগুলার এক্সারসাইজ ইজ দ্য কি অফ গুড হেলথ দৈনিক শরীরচর্চা ভালো শরীরের চাবিকাঠি রেগুলার এক্সারসাইজ আর ডিফারেন্ট টাইপস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ত শরীরচর্চা হল বিভিন্ন ধরনের শারীরিক কার্যকলাপ লাইক অ্যাজ যেমন মর্নিং ওয়াক সুইমিং রানিং জকিং যোগা ড্যান্সিং অ্যাক্সেট্রা টু সাকসিড ইন লাইফ বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট ইজ ইম্পর্টেন্ট জীবনে সফল হতে গেলে মানসিক এবং শারীরিক পরিবর্তন গুরুত্বপূর্ণ দেয়ার ফোর রেগুলার এক্সারসাইজ আর রিয়েলি ইম্পর্টেন্ট ফর ওভারঅল ডেভেলপমেন্ট ইন ওয়ান্স লাইফ দৈনন্দিন শরীরচর্চা জীবন বদলানোর জন্য সত্যি গুরুত্বপূর্ণ এভরি পারসন শুড এক্সারসাইজ রেগুলারলি প্রত্যেক ব্যক্তিরই নিয়মিত শরীরচর্চা করা উচিত থ্যাংক ইউ